করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য সাধারণ মানুষ যখন গরমের আশা করছে ঠিক তখনই প্রকৃতি তার রূপ দেখাচ্ছে ভারতবাসীকে করোনা আতঙ্কের মাঝেই অকাল বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর এই খামখেয়ালি আবহাওয়ার জেরে তাপমাত্রা বাড়বে না কমবে কি বলছে আবহাওয়া দপ্তর জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সর্বপ্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার বিশেষ আপডেটটি পূর্বাভাস ছিলই সেই মতো অকাল বৃষ্টিতে কার্যত শহরবাসীকে না জাল করে ছেড়ে দিল অকাল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া দারুণ দিনের এবং রাতের তাপমাত্রা খুব একটা পার্থক্য থাকছে না আজকের আবহাওয়ার খবরে জানিয়েছে যে সোমবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার কলকাতা এবং শহরতলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হলেও রবিবার সেরকমভাবে বৃষ্টিপাত হয়নি তবে আজকের আবহাওয়া খবরে জানিয়েছে যে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলির মতো গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির প্রবাভাস রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেমন পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া বীরভূম সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির প্রবাভাস রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে ঘণ্টাখানিক এহনও পরিস্থিতি বজায় থাকবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে সপ্তাহের শুরু থেকেই আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর তাপমাত্রা বাড়বে এবং দিনে গরমও অনুভূত হবে এদিন হালকা গরম লাগলেও রাতে ঠান্ডা অনুভূত হয়েছে পাখা না চালিয়ে দিব্যি চলে যাচ্ছিল তবে এবার পাখা চালাতেই হবে হাওয়া অফিস জানিয়েছে যে সোমবার রাত থেকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এই খামখেয়ালি আবহাওয়ার জন্য সপ্তাহের মাঝামাঝি তুষারপাতের সম্ভাবনা রয়েছে তুষারপাত হবে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশে এর ফলে পশ্চিমবঙ্গেরও আবহাওয়া পরিবর্তন হবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর ভারতের বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতার পরিমাণ থাকবে ছিয়াত্তর শতাংশের কাছাকাছি রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আদ্রতার পরিমাণ উনচল্লিশ থেকে উননব্বই শতাংশ আজ থেকেই তাপমাত্রা বাড়বে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর একদিকে যেমন তাপমাত্রা পরিবর্তনের কথা বলছে অন্যদিকে আজ রাত থেকে ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে এমনও শোনা যাচ্ছে ফলে সব মিলিয়ে আবহাওয়ার এই খামখিয়ালিপনায় চিন্তিত সাধারণ মানুষ তো ফ্রেন্ডস এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সর্বপ্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন